উডেন শ ধার দেয়া। এটি উডেন শ বা করাত। শাটারিং কাজে তক্তা কাটার জন্য এটি ব্যবহার করা হয়। উডেন শকে সচল রাখার জন্য ধার দিতে হয়। ধার দেওয়ার যন্ত্রের নাম হল ট্রায়াঙ্গুলার ফাইল বা ত্রিভুজ রেত। ত্রিভুজ রেত দিয়ে করাত ধার দেবার পদ্ধতিটি হল, করাতের ধারালো অংশের ভেতরে এবং বাইরে ধার দিতে হয় যাতে করাতটি যেতে এবং আসতে দুই দিকে কাটতে পারে। যে করাতে ধার দিতে হবে সেটি একটি চেয়ার বা টেবিলের উপর শক্ত করে চেপে ধরতে হবে। অনেকে পা দিয়ে চেপে ধরেন। করাত চেপে ধরার পর করাতের দাঁত বরাবর ত্রিভুজ রেত দিয়ে হালকা করে ঘষা দিতে হবে। রেতের ঘষায় দাঁতগুলো ধারালো হয়ে উঠবে। প্রথমবার একটি দাঁত, পরপর একটি দাঁত ধার দিতে হবে। পরের বার করাতটিকে উল্টিয়ে বাকি দাঁতগুলো ধার করে নিতে হবে। টিথ সেটিং প্লাস দিয়ে টিথ সেটিং। করাতের দাঁত ঠিক করার পদ্ধতিটি হল, করাত দিয়ে কাঠ কাটার আগে করাতের দাঁতকে ঠিক করে নিতে হবে যাতে করাতটি সহজেই কাঠের ভেতরে যেতে এবং আসতে দুই দিকে কাটতে পারে। সেজন্য টিথ সেটিং প্লাস দিয়ে করাতের দাঁত ঠিক করে নেওয়া ভালো।